আমির এবং আসিফের অনুপস্থিতিতে পাকিস্তানের পেস বোলিং ইউনিটের হাল ধরেছিলেন ওয়াহাব রিয়াজ। হয়তো এখনও থাকতে পারতেন দলের অন্যতম কাণ্ডারি, তবে হেলায় সুযোগ হারানো ওয়াহাব রিয়াজ শেষ পর্যন্ত বিদায়ী বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এর মধ্য দিয়ে দেশের হয়ে 15 বছর ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে 27 টেস্টের 49 ইনিংসে 118টি মেডেন ওভার আদায় করা ওয়াহাব উইকেট পেয়েছেন 83টি। সেরা বোলিং ফিগার 63 রানে 5 উইকেট। 50 ওভারের ফর্ম্যাট ওয়ানডেতে 91 ম্যাচের 90 ইনিংসে 120 উইকেট, যেখানে বেস্ট বোলিং ফিগার 46 রানে 5 উইকেট। আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে 36টি টি টোয়েন্টি ম্যাচে 2টি মেডেন ওভার সহ 34 উইকেট, সেরা বোলিং 18 রানে 3 উইকেট। পরিসংখ্যান দিয়ে ওয়াহাব রিয়াজকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। ক্যারিয়ারে ভালো খারাপ দুই রকমের সময়ই পার করেছেন তিনি। তবে ওয়াহাব রিয়াজের কিছু কিছু বোলিং স্পেল নিশ্চিতভাবেই ক্রিকেট প্রেমীদের হার হামেশাই স্মৃতিকাতর করবে। 2011 সালের বিশ্বকাপ সেমিফাইনালে চমৎকার ভেরিয়েশনে বীরেন্দর সেওয়াগকে বোকা বানিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলা, কিংবা নিখুঁত ইয়র্কারে ইউভরাজকে বোকা বানিয়ে বোল্ড করে দেয়া। ওয়াহাব রিয়াজের বোলিং মাহাত্মটা আরও বেড়েছে 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ম্যারমেরে ম্যাচেই উত্তেজনা ছড়ানো ওয়াটসন আর ওয়াহাব রিয়াজের ডুয়েলে। একের পর এক আনইভেন বাউন্স আর গতিতে রীতিমতো ঘাম ঝরিয়ে ছেড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের। অজিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পাকিস্তান হারলেও আগ্রাসী বোলিংয়ের জন্য সেই সময়ে ক্রিকেট গ্রেডদের প্রশংসা কুড়িয়েছিলেন পাকিস্তানি এই পেস বোলার। ব্যাটারদের আধিপত্যে সেই বিশ্বকাপে অ্যাডিলেইডের মাঠে পাকিস্তানের হয়ে বিধ্বংসী বোলিং করেন ওয়াহাব। শেষবার এই পেস বোলার জাতীয় দলের জার্সি পরেন 2020 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে, আর সর্বশেষ পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ওয়াহাব টুইটারে লিখেছেন, আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি, অবিশ্বাস্য এক সফর শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত এবং আমাকে সমর্থন করা প্রত্যেককে বিশেষ ধন্যবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে। 2021 সালে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়ী হন ওয়াহাব। চলতি বছর বিপিএল চলাকালীন সময়ে পাকিস্তানের পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। মন্ত্রী হওয়ার পর পেশাদার ক্রিকেটটা তিনি আগের মতোই চালিয়ে যেতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিলই। তবে 2018 সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা বেড়ে যাওয়ায় ওয়াহাব রিয়াজ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই সময়ের পাকিস্তান দলের কোচ মিসবাহুল হক ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে সংক্ষিপ্ত ফরম্যাটের প্ল্যান থেকেও ধীরে ধীরে সরিয়ে দেন ওয়াহাব রিয়াজকে, এমনকি জাতীয় দলের অনুশীলনেও ব্রাত্য করে দেওয়া হয় তাকে। বলা যায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারেন এই পাকিস্তানি বোলার। পরবর্তীতে বোর্ডের কাছে অনুরোধ করেও খুব একটা সুবিধে করতে পারেননি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, মন্ত্রিত্ব আর বোর্ডের কর্মকর্তাদের সাথে সম্পর্কের অবনতিতে ওয়াহাব রিয়াজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের গল্পটা শেষ পর্যন্ত বিদায়ের ঘোষণাতেই শেষ হলো। সাহাব সোহাগ, অনফিল্ড।